গত কয়েকদিন ধরেই ভারতে লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা লকডাউনের চতুর্দশ দিনে তা বাড়ল রেকর্ড হারে বেসরকারি সূত্র অনুসারে গত চব্বিশ ঘণ্টায় জুড়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন অন্তত সাতশো জন। ফলে এক ধাক্কায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হলো চার হাজার ছশো আটত্রিশ পাশাপাশি বেড়েছে মৃতের সংখ্যাও বেসরকারি হিসাব অনুযায়ী দেশ জুড়ে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে একশো চুয়াল্লিশ জনের যদিও সরকারি হিসাব বলছে একশো আক্রান্তের সংখ্যার নিরিখে এদিনও প্রথম স্থানে মহারাষ্ট্র এই রাজ্যে গত চব্বিশ ঘন্টায় নতুন করে দুশো জন করোনা আক্রান্তের সিদ্ধান্ত হয়েছে ফলে এক লাফে মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে সাতশো চুরাশি এরপরেই রয়েছে তামিলনাড়ু এই রাজ্যে আক্রান্তের সংখ্যা পাঁচশো একাত্তর তৃতীয় স্থানে রয়েছে দিল্লি দিল্লিতে করোনায় আক্রান্তের সংখ্যা পাঁচশো জন মৃতের সংখ্যার নিরিখেও প্রথম স্থানে রয়েছে মহারাষ্ট্র এখনও পর্যন্ত মারাঠা ভূমিতে করোনায় বলি হয়েছে পঁয়তাল্লিশ জনের এরপরেই রয়েছে গুজরাট গুজরাটে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বারো জনের